হাই, আমি ফিল্মচ্যাট লীনা এবং আজ আমি এমন একজনের সঙ্গে আছি যিনি কলকাতারই মেয়ে, বাট এখন ইউএসএ থাকে উইথ ফ্যামিলি। হাজব্যান্ড একজন বেঙ্গলি ফিল্ম প্রডিউসার অ্যান্ড শি ইজ ভেরি ভেরি ট্যালেন্টেড। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট পলি চ্যাটার্জি। ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছো তুমি? ভালো। আচ্ছা, তুমি তো মানে ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, তাই তো? এবং অনেক ফ্যাশন শোজ তুমি পারফর্ম করেছো, তো এই যে তোমার এই জার্নিটা বা কী করে তুমি এই ওয়ার্ল্ডটায় এলে? এটা বলতে গেলে মানে এটা একটা মানে হঠাৎই একটা ঘটনা আর কি। মানে আমার ছোটবেলা থেকে খুবই ইন্টারেস্ট ছিল যে আমি ফ্যাশন ওয়ার্ল্ডে আসবো, এগুলো আমার প্যাশন বলতে পারো। কিন্তু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে ঠিক ওরকম না, একটু আমার মানে একটু আলাদা দিনের মানে মেন্টালিটি, তো আমি ওই রকম স্কোপটা ছোটবেলায় পাইনি। বাট বিয়ের পরে আমি আমেরিকায় যাই, আমেরিকায় গিয়ে তারপরে ওখানে সেটেল হই হাজব্যান্ডের সঙ্গে, এবং তারপরে কিডসরা বড় হয়ে যায়, তখন ভাবি যে নিজের অনেক সময় তো কীভাবে ইউটিলাইজ করা যায়। তো হঠাৎই একদিন আমাদের বাড়িতে একজন গেস্ট আসেন, তো উনি আর কি এলাকাতে খুব মানে অনেক স্টেজ শোজ প্রোগ্রামস সমস্ত করেন, খুব ওয়েল নন সিঙ্গার ওখানকার। তা উনি হঠাৎই আমাকে বললেন যে তুমি একটা গান গেয়ে শোনো, তুমি তো খুব ভালো গান গাও, শুনেছো একটা গান গেয়ে শোনো। তা আমি বললাম যে ওকে বলে আমি একটি গান শোনাই। তো তখন উনি আমাকে বললেন যে নেক্সট উইকেই একটা শো আছে, তো ওয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড পারফর্ম। ওয়াও, ইয়া এক্স্যাক্টলি, আমার রিয়াকশন ঠিক ওরকম ছিল যে ওয়াও, মানে হঠাৎ করে এরকম হয়ে গেল থেকে পর কথা, মানে আই ওয়াজ নট প্রিপেয়ার্ড, রাইট? মানে হঠাৎ করে এতগুলো লোকের সামনে পারফর্ম করা, মানে আমি তো ওই রকমভাবে পারফর্ম কোনোদিন করিনি। তো আমার কাছে মানে আই ওয়াজ লাইক যাবো কি যাবো না, কিন্তু উনি আমাকে খুব মানে মনে জোর দিলেন এবং বললেন যে না, ইউ শুড গো। আমি বলছি তুমি, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো সেই আমার ফার্স্ট আর কি ওখানে স্টেজ এক্সপোজার বলতে পারো। তো ওখান থেকেই ওই প্রোগ্রামটার পর আমার কাছে অনেকগুলো সিঙ্গিংয়েরও অফার আসে, এবং ওখানেই আমার একটি মডেলিংয়েরও অফার আসে। আচ্ছা, আমার জন্যে, হ্যাঁ। তো তখন আমি ভাবছিলাম যে আমি করবো কি করবো না, তারপরে ভাবলাম যে না, আই শুড গো ফর ইট, বিকজ মানে এরকম সুযোগ তো সবাই পায় না। তো তখন আমি বললাম ঠিক আছে, লেটস গো ফর ইট, লেটস সি, যদি পারি করতে তো ভালো। তো যখন আমি প্রথম স্টেজে নামলাম, দেখলাম পিপল সত্যি অ্যাপ্রিসিয়েট করলো আমাকে এবং সবাই খুব হ্যাপি। তো তারপর থেকে ওইখান থেকেই আমার জার্নিটা শুরু, একটার পর একটা, তারপরে স্টেজ শোজ, তারপরে আমি ড্যান্সিংয়ে তো তারপরে আসি আর কি। তো এইভাবেই আমার মডেলিং এবং সিঙ্গিংয়ের জগতে আসা। খুবই অদ্ভুত একটা ভাবে, মানে হঠাৎ করে, মানে ড্রিম কাম ট্রু। ছোটো থেকে তোমার বড় হয়ে ওঠাটা তো কলকাতায়, তুমি জয়েন্ট ফ্যামিলিতে বিলং করো, ইনফ্যাক্ট একটা জমিদার পরিবারের মেয়ে তুমি। তো এখান থেকে একদম ডিরেক্ট তুমি সেটেল হলে ইউএসএ, তো ওখানকার লাইফস্টাইল একদম অন্যরকম একটা ব্যাপার, তো ওখানে তোমার অ্যাডজাস্ট করতে কতটা অসুবিধা হলো বা কী করে করলে? হ্যাঁ, মানে প্রথমত আমি তো এটাই বলবো যে আমি কোনোদিনও ছোটোবেলা থেকে এই মানসিকতা নিয়ে বড় হইনি যে আমি কোনোদিন অ্যাব্রডে গিয়ে সেটেল করবো, বিকজ আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। এবং ঠিকই আমরা জমিদার মেয়ে এবং খুব হই হই, মানে সবাই একসঙ্গে সমস্ত উৎসব সমস্ত কিছুর মধ্যে সবাই একসঙ্গে খুব হই হই করে কাটিয়েছি। কোনোদিনও ভাবিনি যে হঠাৎ করে অ্যাব্রডে গিয়ে কোনোদিন আমাদের করতে হবে। বাট হ্যাঁ, মানে বলবো না যে আমার একদম অসুবিধা হয়নি, খুব মানে অসুবিধা তো একটু হয়েছে। বেসিক্যালি যেটা বেশি ফিল করেছি সেটা হচ্ছে যে একাকিত্বটা, মানে ওখানে তো মানে ওখানকার লাইফস্টাইল তো বুঝতেই পারছো, মানে হিজ ইজ গুড উজ ব্যাপার। তো ওখানে একদম জয়েন্ট ফ্যামিলি থেকে সেটাই, হ্যাঁ। তো হ্যাঁ, প্রথম প্রথম খুবই খারাপ লেগেছে, এবং সেই থেকেই আমি ভেবেছিলাম যে এখানে ওখানে আমাকে থাকতে গেলে ইউএসএতে, তো আই হ্যাভ টু ডু সামথিং, মানে এঙ্গেজ নিজেকে রাখতেই হবে, তা নইলে মানে খুবই লাইফটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো, এবং ওখানকার লাইফ খুবই ফাস্ট। সো সেই সব মানে সেই মানে অ্যাডজাস্ট করবার জন্যেই বলতে পারো যে আমি আস্তে আস্তে ধীরে ধীরে
এদিকে এগিয়েছি, যেদিকে আমার প্যাশন, যেটা আমার ইচ্ছে, যেটা আমার শখ, সেই দিকেই আমি পাটা দিলাম দিয়ে তারপরে এখন আস্তে আস্তে সবার এখন ওখানে বেঙ্গলি কমিউনিটি আছে, অনেকের সঙ্গে আলাপ হয়ে গেছে, এবং ছেলেতে সেটেল হয়েছি ওখানে সবার সঙ্গে। এখন এখন লাইফটা অনেকটা ইজি হয়েছে, হয়ে যায় তো। হ্যাঁ, প্রথম প্রথম তো অসুবিধা একটু হয়েছে, শুধু আমার কেন, আমি তো বলবো যে যারা যারা ইন্ডিয়া থেকে বা কলকাতা, বিশেষ করে কলকাতা থেকে জয়েন্ট ফ্যামিলি থেকে ইউএসএ যাবে, তাদের সবাইকে এক্সপিরিয়েন্স এবং বিয়ের পর যখন আমি ওখানে ফার্স্ট গেছিলাম, আমি তখনও পর্যন্ত রান্নার কিচ্ছু জানি না, মানে এক কাপ চাও করতে পারি এরকমই বলা যেতে পারে। প্লিজ আসবেন না, কিন্তু প্লিজ আসবেন না, মানে আমি ছোটোবেলা থেকে মানে সত্যি কথাই এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খাই, যেরকম হয় আর কি। রান্নাঘরে গেলি, মাই তুই এখন এখানে আসিস না, প্লিজ ঘরে যা, ভীষণ প্যাম্পার, ভীষণ প্যাম্পার। তো আর এক মেয়ে, মানে বাড়িতে সবাই বা ছেলেমেয়েরা সবাই মানে পড়াশোনা আর গান বাজনা আর এই সমস্ত নিয়েই অলওয়েজ। তো হ্যাঁ, তো ওখানে গিয়ে ফার্স্ট থিং যেটা আমার মনে হয়েছিল যে হাউ টু কুক, তো সেখানে আমি আর কি, তো প্রত্যেক দিন তো বাড়ি থেকে অর্ডার করে খাওয়া যায় না, এটা তো ইম্পসিবল ব্যাপার। তো সেই জন্য আমি বললাম নো, কিছু তো একটা করতেই হবে। প্রথম দিন তো ডিমের অমলেট দিয়ে শুরু হলো, তো একটু একটু বার্ন হয়েছিল, বাট ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে গেছিল। তো তারপরে আমি মাকে ফোন করে সমস্ত রেসিপি, তারপরে ইন্টারনেট, থ্যাঙ্ক গড, ও দ্যাটস এ লাইফ সেভিয়ার ফর মি, ইন্টারনেট থেকে মেনু ডাউনলোড করে, রেসিপি ডাউনলোড করে, সমস্ত এই করে করে এই করে করে। হ্যাঁ, খুবই চ্যালেঞ্জিং লাইফ ছিল, বাট এখন একদম এখন একদম সেটেল। আচ্ছা, আমি শুনলাম তোমার একটা ইউটিউব চ্যানেলও আছে, তো সেটার ব্যাপারে আমাদের ভিউয়ার্সদের একটু বলতে হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি মিউজিক অ্যালবাম আমার রিলিজ হয়েছিল, তো ওইটার সঙ্গে সঙ্গে আমি ঠিক করলাম যে আমার একটা নিজস্ব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল একটা ওপেন করা হোক, এবং তার নাম হচ্ছে পলি এক্সক্লুসিভ। ওখানে আমার একটি অ্যালবাম তোলাও আছে, আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা প্লিজ ভিজিট করবেন পলি এক্সক্লুসিভ। এবং এবারে এসে আমি আরও দুটো মিউজিক রেকর্ড করলাম, সে দুটো খুব শীঘ্রই রিলিজ হবে, আশা করি আপনাদের সবাই খুব ভালো লাগবে, প্লিজ এনজয় করুন এবং সাপোর্ট করুন আমাকে। নিশ্চয়ই, আর তোমার সাথে কথা বলে সত্যিই খুব ভালো লাগলো, তুমি সিরিয়াসলি খুব ট্যালেন্টেড, ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। হ্যাঁ, আমি এবং আমার ভিউয়ার্সরা, আমাদের পুরো টিমকে সবাই চাইবো যে তুমি আরও এগিয়ে যাও ইন ফিউচার, অ্যান্ড খুব ভালো থাকো আর এরকমই হাসি খুশি থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you.